হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর সবাইকে জানাই শুভ শারদীয়া। তো মহালয়া কিন্তু দুদিন আগে চলে গেছে, তবুও আজকে প্রথমা না দ্বিতীয়া এটা কিন্তু আমার জানা নেই। কেউ বলছে প্রথমা, কেউ বলছে দ্বিতীয়া। তো আমরা কিন্তু তিনজনে আজকে বেরিয়ে পড়েছিলাম। আমরা ভাইকে নিয়ে বেরিয়েছিলাম, তার একটা কারণ আছে। আমরা ভিডিও করার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, আর তার সাথে সাথে কিছু ঠাকুর আমরা দেখেও নেবো, সেটাই উদ্দেশ্য করে বেরিয়েছি। আর তোমরা আশা করি সবাই জানো এবার শ্রীভূমিতে তিরুপতি মন্দির হয়েছে। তো শ্রীভূমি ঠাকুর দেখতে তো অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, তবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কিন্তু আমাদের একদম বাড়ির কাছে। আর আমরা তিনজন কিন্তু সন্ধেবেলায় একদমই বেরাইনি, আমরা বেরিয়েছিলাম রাত 10টার সময়। আর তখনও দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির কারণে কিন্তু লোকজন অনেক কম ছিল। আর এখন শ্রীভূমির সামনে একদমই নামায় না, নামায় অনেকটা আগে, একদম লেক টাউন ক্লক টাওয়ারের সামনে। ওখান থেকে হেঁটে হেঁটে প্যান্ডেল দেখতে দেখতে যেতে হয়। আর তোমরা কারা কারা শ্রীভূমি ঠাকুর দেখলে বা দেখেছো বা দেখবে বলে ভাবছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো, আর কোথা থেকে এসেছিলে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর আরেকটা জিনিস কমেন্টে জানাতে ভুলো না, যে আমাদেরকে আজকে কেমন লাগছে। তো বেরোনোর সাথে সাথে যেভাবে ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছিল, আমরা তো ভেবেছিলাম অনেকটা ফাঁকাই পাবো, তবে গিয়ে একদম অন্যরকম হয়ে গেল। প্রথমার দিন তার মধ্যে রাত 10টার পর আর বৃষ্টির মধ্যেও জাস্ট ভিড়টা দেখো, লোকজন ছাতা নিয়ে শ্রীভূমি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। আর তার মধ্যে সমস্যা হয়ে গেছিল যে আমরা কিন্তু তিনজনে বেরিয়েছিলাম, অথচ নিয়েছিলাম একটা ছাতা। তো একটা ছাতা তিনজনে কোনোভাবেই হাঁটা একসাথে পসিবল হচ্ছিল, তাই জন্য আমাদের একজন একজন করে আগে পরে হাঁটতে হচ্ছিল, আর সবাই ইন্ডিভিজুয়ালি ভিজে গেছিল কম বেশি। আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কিন্তু প্রত্যেক বছর আমাদের নানান রকম থিম করে নতুন নতুন উপহার দেয়। তোমরাও কি আমাদের মতো প্রত্যেক বছর শ্রীভূমি ঠাকুর দেখতে যাও? আমরা কিন্তু এক বছরও মিস করি না, আগে পরে আমরা শ্রীভূমি ঠাকুর কিন্তু দেখতেই যাই। তো সবকিছু মিলিয়ে বৃষ্টির জন্য কিন্তু বেশ অনেকটাই সমস্যা হচ্ছিল, তবুও মানুষজন ছাতা নিয়ে ঠাকুর দেখতে ঢুকেছিল। আর সেদিন কিন্তু আমার একটু বেশি অস্বস্তি হচ্ছিল, কারণ আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, আর শাড়ি পরে ওই রাতের বেলা যাওয়ার আমার সেদিন কোনো ইচ্ছেই ছিল না। তাও আমরা হুড়মুড়িয়ে ভিডিওর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, আর ঠাকুরটাও তো আমাদের দেখতে হতো, কারণ মিস করা তো যাবে না। তো এখানের এই ঝাড়বাতিটা দেখো কি সুন্দর, আর ঠাকুরটা তো বলার মতোই না। আর আজকের ব্লগটা কিন্তু খুব বেশি বড় নয়, তাই তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমরা ভেবেছিলাম শ্রীভূমিতে ঢোকার এই যে সুন্দর গলিগুলো আর চারিদিকে এত লাইটিং, আমরা এই গলিটাই সুন্দর একটা ভিডিও শুট করব। তো যাওয়ার সময় বৃষ্টির জন্য আমরা লাইন ঠেলতে ঠেলতে ঢুকে গেছিলাম, আর এক্সিটের সময় বেরিয়ে গেছিলাম অন্য রাস্তায়। তো ওই গলিটা আমরা আর পাচ্ছিলাম না, তো তাই জন্য আমাদের আবার ঘুরে ঢুকতে হয়েছিল যে ওই গলিটা যাতে আমরা ভিডিও করতে পারি। আর ভাই আজকে আমাদের সাথে গিয়ে কিন্তু খুব আনন্দ পেয়েছে আর খুব মজাও করেছে। আর এখানে কিন্তু আমি আমার ভাইকে লোকজনের থেকে গার্ড করছিলাম। তো সেদিনের আমাদের সমস্ত ভিডিও কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করা হয়ে গেছে, তোমরা না দেখলে গিয়ে কিন্তু একবার এক্ষুনি দেখে এসো। আর তোমাদের সবাইকে আরও একবার খুব বড় একটা থ্যাঙ্কস জানাতে চাই, কারণ রিসেন্টলি আমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রামের 100K ফলোয়ার কমপ্লিট করেছি। আর তোমাদের মধ্যে যারা যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে দাও। তারপর আমরা ওই বৃষ্টিকে ঠেলে ঠুলেই আমরা এটা ওটা ক্লিপ নিচ্ছিলাম আমাদের ভিডিওর জন্য, সমস্ত গলিঠলি খুঁজে লোকজন কম বুঝে আমরা সমস্ত ক্লিপ নিয়ে নিয়েছিলাম ভিডিওর জন্য। আর বেশিক্ষণ স্টে আমরা ওখানে করিনি, আমরা আমাদের ভিডিও কমপ্লিট করে সমস্ত খাবার দাবার বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। এখানে চিকেন আছে, ফ্রাইড রাইস আছে, আরও সমস্ত কিছু আমরা বাড়িতে নিয়েই চলে এসেছিলাম। বাইরে বৃষ্টির যা ধরন গতি বুঝছিলাম, তাই ভাবলাম বাড়িতেই নিয়ে চলে আসি, রাতে ডিনারটা আমরা একসাথেই করেছি। আর এখানে কিন্তু একজন খাবার খেয়ে রিভিউ দিচ্ছি। আর আজকের ব্লগটা কিন্তু এইটুকুই, সবাই খুব ভালো করে পুজো কাটাও, নেক্সট ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা।